পাকা রাস্তা তৈরির ফলকে লেখা খরচের খতিয়ান কিন্তু ফলকে উল্লেখ করা সময় সাত মাস কেটে গেলেও অভিযোগ কাজ হয়নি একদিনও এমনকি ফলকটাও এতদিনে ভেঙে পড়েছে মুখ ঠেকেছে ছাড়ে। বাঁকুড়ার জগদল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়ার সরস্বতী মন্দির থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাটির রাস্তা পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয় চলতি বছরের শুরুর দিকে বসানো হয় প্রকল্পের তথ্য সম্বলিত ফলক সেই ফলক বলছে পাকা রাস্তা তৈরির জন্য অনুমোদিত হয়েছে দু লক্ষ আঠাশ হাজার সাতশো তিরাশি টাকা মজুরি ও উপকরণের জন্য বরাদ্দ অর্থ পৃথক ভাবে উল্লেখ করা হয় কাজ শুরু তারিখ হিসেবে লেখা হয় ছাব্বিশে মার্চ দু এর ভিত্তিতে হিসেব করলে জুলাইয়ের মধ্যে কাজ শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু বাসিন্দাদের অভিযোগ সেই সত দূরের কথা কাজ হয়নি একদিনও রাস্তা না কোনো রাস্তা হয়নি হ্যাঁ হবার কথা ছিল আসছে যাচ্ছে আমরা বলি দিয়ে যাচ্ছে রাস্তা হবে রাস্তা হবে আর কোনো উল্লেখ নেই রাস্তা না হওয়ার আগেই একটা এরিয়া বড় বড়লি জুলে আছে দিয়ে বলছে এখানে পিঠে লাগানো হবে যে বড় লাগাইছি আমাদের রাস্তাটা হবে কিন্তু আমরা তো বাপের কালে দেখিনি যে এরকম হবে বলে এটা বোর্ডটা লাগিয়েছে টাকাটা লুট করার জন্য ছবি তুলে টাকাটা বিলটা তুলে নিয়েছে পঞ্চায়েত থেকে এবং এমনকি এই পঞ্চায়েতের প্রধান থেকে আরম্ভ করে যারা আছে তারা সবাই যুক্ত আছে তারা এই পয়সাটা সবাই মিলে ভাগ করে নিয়ে পঞ্চায়েতের বিজেগরা মিথ্যা অভিযোগ ওরে ওগুলো মিথ্যা অভিযোগ টাকা দেইনি ও কেন্দ্র টাকা দিলে রাস্তা করা হবে বডটা ক্যামেরা বডটা জিওট্যাগ করার জন্য লাগানো হয়েছে এই বিষয় বাকুরা 1 নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ এখনও আসেনি টাকা এলেই কাজ শুরু হবে পونهদসিংহর রিপোর্ট এবিপি আনন্দ বাকুরা ফের প্রকাশ্যে বনগাঁয় তৃণমূলের দুই নেতার সংঘাত এবার পুরসভার মডেল প্রাথমিক স্কুলের স্থানান্তর নিয়ে তরজায় জড়ালেন বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান ও বর্তমান পুরপ্রধান সম্প্রতি বনগাঁ পুরসভা চত্বর থেকে সরিয়ে মডেল প্রাইমারি স্কুল বিচুলিহাটায় মাদার টেরেসা স্কুলের ক্যাম্পাসে নিয়ে যাওয়া হয়েছে পুরসভার সিদ্ধান্তের বিরোধিতা করে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রাক্তন তৃণমূল পুরপ্রধান শঙ্কর আর্য প্রাক্তন তৃণমূল পুরপ্রধান ফেসবুকে লিখেছেন কি এমন হলেও টাকার বিনিময় মাদার টেরেসা স্কুলের একটি বিল্ডিং যেটি বিচুলিহাটা গলির মধ্যে অবস্থিত হলো সেখানে মডেল প্রাইমারি স্কুলকে সরানো হলো কেন এই স্কুল বাড়ি নেওয়ার জন্য পুরসভা থেকে অর্থ নিয়ে দিদিমণি সহ স্টাফদের দেওয়া হলো কেন পৌরসভার অর্থ বিনিময়ে খরচ করে আজকে ওই স্কুলকে নিতে হলো যেখানে আমাদের জায়গা পর্যাপ্ত আছে এটাই আমাদের কাছে আর পৌরসভার অর্থ যদি কোনো বেআইনি ভাবে খরচ করে আমরা প্রতিবাদ করব এবং আগামী দিনেও করব কোনো বেআইনি এবং অনেক কিছু পৌরসভার পক্ষ থেকে আমরা দেখছি বেআইনি কাজ করছেন স্কুল সরানোর সিদ্ধান্তে অবশ্য অন্যায় কিছু দেখছেন না বর্তমান পুরপ্রধান সমস্ত বোর্ড মিটিং এ সমস্ত কাউন্টার বোর্ড মিটিং এ রেজুলেশন করে এটা করা সকল যারা শিক্ষক সকল যারা ছাত্র সকলে মিলে সেখানে উৎসব করছে আর ব্যক্তিগত কোনো মানুষ কি বললো না বললো তার উপরে নির্ভর করে না তো কারোর বক্তব্য থাকে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে কথা বলুন তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূল পরিচালিত পুরসভার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে প্রাক্তন পুরপ্রধানকেই নিশানা করেছে বিজেপি যে সম্পত্তিটা বিনা পয়সায় বনগা পৌরসভাকে দিল সেটা নিয়ে উনি লিখছে কেন উনি তো বনগার নাগরিক উনি তো এক্স চেয়ারম্যান ওনার তো সমর্থন করা উচিত ছিল আমি মনে করি কারণ কোটি টাকার সম্পত্তি বনগাঁ পৌরসভাকে দাম করেছে এর আগেও একাধিকবার সংঘাতে জড়িয়েছেন গোপাল শেঠ ও শঙ্করাঢ্য এবার তাতে নতুন মাত্রা যোগ করল পুরসভার স্কুল স্থানান্তরের ঘটনা সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা